ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব আর বাড়তে থাকা বিশ্বজুড়ে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতির জেরে দেশে দেশে বাড়ছে ডলারের দাম। বাংলাদেশেও এর বাইরে নয়, করোনা মহামারীর পর এ বছরের শুরু থেকে অর্থনীতি কিছুটা গতি ফিরে পেতে থাকে, বেড়ে যায় আমদানি রপ্তানি, পাশাপাশি ভ্রমণের জন্য ডলারের চাহিদা বাড়তে থাকে, ফলে দেশের বাজারে বেড়ে যায় ডলারের দাম। মে মাসে খোলা বাজারে ডলারের দাম উঠে যায় 102 টাকায়, যদিও ঈদের আগে প্রতি ডলার বিক্রি হয়েছে 96 থেকে 97 টাকা পর্যন্ত। গত কয়েক মাসে আমদানি ব্যয় বাড়লেও সেই তুলনায় প্রবাসী আয় ও রপ্তানি আশানুরূপ বাড়ানো সম্ভব হয়নি, ফলে ডলার বাজার হয়ে উঠে অস্থির। পরিস্থিতি সামলাতে কয়েক মাস ধরে ডলারের বিপরীতে টাকার মান ধারাবাহিকভাবে কমিয়ে আনছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটির পরও আন্তঃব্যাংক লেনদেনে দুই দফা ডলারের দাম বাড়ায় ব্যাংকটি, তারপরও বাজারে সংকট কাটেনি। জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত যদি আমরা করি, সেখানে থেকে 7-8 বিলিয়ন ডলার কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। ব্যাংকগুলোকেও কিন্তু একটাই ছিল, নিট ওপেন পজিশন ছিল, যে তারা একটা পজিশন পর্যন্ত তারা রাখতে পারতো, ফরেন কারেন্সি রাখতে পারবে। ওটাও কিন্তু আমাদের 5% কমিয়ে এখন 15% নিয়ে এসে আনা হয়েছে। ইম্পোর্টটাকে যদি আমরা কিছুটা ক্যাপ দিতে পারি, নিত্য প্রয়োজন দ্রব্যাদি ছাড়া যাতে ইম্পোর্ট না করে, প্রচেষ্টা করা হচ্ছে কেবলমাত্র আমাদের এই ডলারের যে ডিমান্ডটাকে একটু কমিয়ে আনার জন্য। সবশেষ ডলারের বিপরীতে টাকার মান দাঁড়িয়েছে 93.95 টাকা, তবে খোলা বাজারে সোমবার প্রতি ডলার বিক্রি হয় 100.50 টাকা পর্যন্ত। মানি এক্সচেঞ্জগুলোর অভিযোগ, এ অবস্থায় পর্যাপ্ত ডলার সরবরাহ করছে না ব্যাংকগুলো। গভর্নমেন্ট যখন ব্যাংক থেকে ডলার দেওয়া শুরু করলো, তখন এটা আস্তে আস্তে স্থিতিশীল হয়ে 97 করে আমরা সেল করলাম। এখন বর্তমানে আবার ব্যাংক ডলার দেওয়া বন্ধ করে দিচ্ছে, টোটালি কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার দিচ্ছে না বর্তমানে, এই কারণে ডলার দামটা আরো বেড়ে গেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার সরবরাহ করা হচ্ছে।